এই দেখো, আমি গ্যাসের কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি। এরপরে আমি দিয়েছি সর্ষের তেল। আমি আজকে কি বানাচ্ছি বলো তো? আমি আজকে বানাচ্ছি ডিমের পাতলা ঝোল বানাচ্ছি। দেখো, প্রতিদিন ওই মানে গ্যাড়গ্যাড়ে তরকারি খেতে তো ভালো লাগে না, এক একদিন মনে হয় একটু লাইট কিছু খাই, তো সেজন্যই আমি আজকে এটা বানানো। একটু হলুদ দিলাম। আমি এবার পটল দেবো। পটলগুলো ভালো করে আমি তেলে ভেজে নেবো। আচ্ছা, এতে আমি পটল দিয়েছি, একটু পেঁপে দিয়েছি, একটু আলু দিয়েছি, আর তোমার ডিম সিদ্ধ করে দিয়েছি, ডিম ভেজে দিয়েছি। দেখো, পটলগুলো আমি এইভাবে কেটে নিয়েছি, দিয়ে এরপরে তেলে ভালো করে ভেজে নিচ্ছি। ডিমের ঝোল আমরা সবাই খেতে ভালোবাসি। একটু নুন দিলাম, পটলের মধ্যে নুনটা তাহলে ঢুকে যাবে। পটল ভাজতে একটু সময় বেশি লাগে, পটল একটু ভালো করে না ভাজলে একটা বেশ গন্ধ গন্ধ মতো লাগে। পটলটা একটু ভালো করে ভাজতে হবে, একটু ভালো করে ভেজে নিই। এই দেখো, ভালো করে ভাজা হয়ে গেছে পটলগুলো। খুব যে একদম তেলে ছাঁকবো সেরকম নয়, একটু এরকম করে ভাজতে হবে। খুব তেলে ছাঁকলে আবার সেই চিপসে চিপসে পড়া হয়ে যায়, ওটাও খুব একটা ভালো লাগে না। এরকম করে একটু ভেজে এরকম করে তুলে নেব, খুব চিপসে চিপসেও হবে না আর কাঁচা কাঁচা মতোও থাকবে না। এরপর আমি সিদ্ধ ডিমগুলো ভাজবো। এই দেখো, সিদ্ধ ডিমগুলো দিয়ে দিলাম। আমরা চারজন আছি, তোমাদের যতজন আছে তোমরা সেই মতো দেবে। আমি, আমার ছেলে, মেয়ে, আমার শাশুড়ি মা, চারজনের চারটে দিয়েছি। নুন দিলাম একটু। এবার এতে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব তেলেতে, দিয়ে একটু ভেজে নেব। একটু ভালো করে ভাজতে হবে। আজকে হাঁসের ডিম পেলাম না, আজকে পোলট্রির ডিম দিয়ে করেছি, নাহলে হাঁসের ডিম দিয়েও ভালোই হয়। যখন যেটা পাওয়া যায় সেই মতো করি। হাঁসের ডিম এখন পাচ্ছি না, বর্ষাকাল বলে হাঁসের ডিম কম পাচ্ছে। পোলট্রির ডিম ছিল, পোলট্রির ডিম দিয়ে করেছি। হাঁসের ডিম খেতে আমি ভীষণ ভালোবাসি। এই দেখো, ভাজা হয়ে গেছে। এপিট ওপিট করে একটু নেড়ে নেড়ে ভাজতে হবে, নুন হলুদ দিয়ে ভাজতে হবে। একটু গ্যাসটা কমিয়ে ভাজতে হবে, নয়লে আবার খড়ে পুড়ে যাবে। একটু গ্যাসটা কমিয়ে কমিয়ে ভাজতে হবে, বেশি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলে একদম খড়া খড়া পড়া হয়ে যায়। একটা একটা করে আমি ডিমগুলো তুলে নিচ্ছি। এরপর আমি কড়াইয়ে দেব তোমার ডিম ভাজাটা। দেখো, ডিমটা আমি আগে থেকে গুলে রেখেছি। এতে একটু পেঁয়াজ কুচি দিয়েছি আর ডিম দিয়েছি। এটা আমার দুটো ডিম ছিল, পেঁয়াজ কুচি নুন দিয়ে আমি গুলে রেখেছিলাম। দে আমি এটা ভেজে নেব। দেখো, এই ডিমের পাতলা ঝোলে এরকম একটু ডিম ভেজে এরকম করে দিলে না খুব সুন্দর ডিমের ঝোলটা খেতে হয়, মানে খুব সুন্দর গন্ধটাও হয় ঝোলে, খুব সুন্দর গন্ধ বেরোয়। শুধু যদি সিদ্ধ ডিম দিয়ে করি না অতটা সুন্দর হয় না, কিন্তু এইভাবে যদি দুটো ডিম ভেজে দিই খুব সুন্দর ঝোল, মানে ঝোলটার গন্ধটা খুব ভালো হয়। দেখো, আমি এগুলো কুচি কুচি করে নিলাম। এবার আমি তুলে নেব থালাতে, একটা একটা করে তুলে নেব ডিম ভাজাগুলো। দেখো, একটা একটা করে আমি তুলে নিলাম কড়াই থেকে ডিম ভাজাগুলো। এরপর আমি কড়াইয়ে একটু সর্ষের তেল দিয়ে দেব। তোমাদের যেরকম পরিমাণ দেবে, আমার যেরকম পরিমাণ সেরকমই দিচ্ছি। আর
আমার শাশুড়ি মা এই পাতলা ঝোলটা খেতে ভীষণ ভালোবাসে। মাঝে সাঝে করি, তেজপাতা দিলাম, আমি একটা তেজপাতা দিয়ে দিয়েছি তেলে। এরপর একটু নেড়ে নিয়ে আমি এতে পাঁচ ফোড়ন দেব, অল্প পাঁচ ফোড়ন দেব, খুব বেশি দেব না। দেখো অল্প পাঁচ ফোড়ন দিয়ে দিলাম তেলেতে। এবার পাঁচ ফোড়নটা এলে তারপরে আমি রসুনটা দেব। দেখো পাঁচ ফোড়নটা চলে এসছে, তেল থেকে গন্ধ বেরিয়ে গেছে। এরপর আমি রসুন কুচি দিয়ে দেব। রসুনটা আমি 5-6 কোয়ার মতো দিয়েছিলাম, 5-6 কোয়ার দিয়ে ওটাকে আমি নোড়াতে থেঁতো করে নিয়েছি। এরপর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু ভেজে নিতে হবে, পেঁয়াজ রসুন একটু ভালো করে ভেজে নেব। দেখো পেঁয়াজ রসুনগুলো ভালো করেই আমার ভাজা হয়ে গেছে। এবার আমি টমেটো সিদ্ধটা দিলাম। একটা আমি মাঝারি সাইজের টমেটো দিয়েছিলাম, টমেটো সিদ্ধটা দিয়ে দিলাম। আদা বাটাটা দিলাম, আদা বাটা দিয়েছি আমি, 1 চামচ আদা বাটা দিয়েছি। টমেটোটা একটু আমি খুন্তি করে গেলে দিলাম। আমি পেঁয়াজ দিয়েছিলাম, মানে দুটো পেঁয়াজ দিয়েছি, মাঝারি সাইজের ছিল, দুটো পেঁয়াজ আমি দিয়েছি। হলুদ গুঁড়ো দিলাম 1 চামচ, লঙ্কা গুঁড়ো দিলাম 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ। এই হলো মশলা, আর কিছু না, একদম সিম্পল ঘরোয়া মাল মশলায় তৈরি। আর আমি যে সমস্ত রান্নাগুলো দেখাই সেগুলো একদমই ঘরোয়া, বিশেষ কিছু হাইফাই নয়, যে বাজারে ছুটতে হবে সেরকমও কিছু নয়। এখন তো এমনি মানে মানুষের হাতে টাকা পয়সা কমই, লকডাউন চলছে, অনেক কাজ বন্ধ হয়ে গেছে, এরকম অনেকেরই অবস্থা খারাপ, টাকা পয়সা ইনকামের দিকে অনেকেরই বন্ধ হয়ে গেছে। তো এরকম যদি রোজ রোজ ভালো মন্দ করে করে খেতে থাকি, নুন দিলাম তো এমনি চলবে না, কো তো ঘরোয়া দিয়ে বানাতে হবে। হ্যাঁ মাঝে মধ্যে ভালো মন্দ খাওয়া যেতেই পারে, তো প্রতিদিন তো আর ভালো মন্দ খাওয়া যায় না, এই মাঝে মাঝে তো এই ঘরোয়াগুলো খেতে হয়। আর প্রতিদিন মানে খাওয়াটাও ঠিক নয় স্বাস্থ্যের পক্ষে। দেখো খুব সামান্য এবার আমি মশলাটা ভেজে নেবো ভালো করে, যাতে কাঁচা গন্ধটা না থাকে। আর যত তো মধ্যবিত্তদেরই মানে সমস্যা, এই দেখো খুব সুন্দর কালার চলে এসেছে একটা, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। দেখো খুব কম মশলায় রান্না এটা, আর খুব টেস্টফুল খেতে, খুব টেস্টফুল, মানে না খেলে বুঝতে পারবে না। হয়তো তোমরা অনেকেই বানিয়ে খেয়েছো, কিন্তু যারা বানাওনি একবার দেখে বানিও। এই দেখো মশলাটা আমার ভাজা হয়ে গেছে, দেখো আমি আলু পেঁপেটা সিদ্ধ করে রেখেছিলাম, প্রেশার কুকারে 1টা সিটি দিয়েছিলাম আলু পেঁপে, 1টা আমার পেঁপে ছিল। দেখো এবার মশলাটা দিয়ে ভালো করে আমি ভেজে নেব। আলুগুলো আমি একটু বড় বড় করে দিয়েছি, যেহেতু ঝোল, ঝোলের আলু একটু বড় বড় দিলে ভালো লাগে, মানে দেখতে ভালো লাগে। পটলগুলোও দিয়ে দিচ্ছি, দেখো পটলগুলো ভেজে রেখেছিলাম। আমার ছেলেমেয়েরা তো খায় না পটল, আমি আর আমার শাশুড়ি মা খাই বলে অল্প করেই দিয়েছি, তোমরা যারা ভালোবাসো বেশি করে দিতে পারো। দেখো এবার আমি মশলাটা ভালো করে কষবো, আলু পটল পেঁপে ভালো করে কষে নেব। একটু নুন দিলাম, দেখো 1 চামচ নুন দিলাম। নুন তোমরা যে যেমন খাবে পরিমাণ মতো দেবে, আবারও বলছি আমরা একটু নুনটা বেশি খাই। দেখো ভালোই কষা হয়ে গেছে, আমি এবার এতে জল ঢালবো। দেখো আলু সিদ্ধের জলটাই আমি এতে দিয়ে দিলাম।
দেখো কি সুন্দর কালার এসছে দেখো। তা আমি লঙ্কা গুঁড়ো খুব কমই দিয়েছি, কারণ চিকু ঝালটা বেশি খেতে পারে না। চিকু মানে আমার ছেলে, আমার ছেলের নাম চিকু, ও বেশি ঝাল খেতে পারে না কো, যেহেতু বাচ্চা। মেয়ে তো একদমই খায় না। দেখো ভাজা ডিম, সিদ্ধ ডিম সব আমি দিয়ে দিলাম, এর সঙ্গে ভালো করে ফুটবে ঝোলটা, জল দিয়ে দিলাম। আর হ্যাঁ, আর একটা কথা বলি, রোজকার মতো আমার চ্যানেলটা প্লিজ প্লিজ একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের সাহায্য ছাড়া আমি এগোতে পারবো না। সো প্লিজ হেল্প মি। এই দেখো ভালো করে আমি এবার নেড়ে দিলাম, দেখো নেড়ে দিলাম, এরপর ভালো করে ফুটবে। গরম মশলা যারা খেতে ভালোবাসো, পছন্দ করো, তারা একটু দিতে পারো, কিন্তু আমার আজকে গরম মশলাটা আমি দিলাম না কো। রান্না করতে করতে ঝমঝম ঝমঝম করে বৃষ্টি নেমে গেল। এই দেখো ঝোল আমার ফুটে গেছে, আমি গ্যাসটা বন্ধ করে দিলাম, ঝোল রেডি। দেখো ঝোলটা ফুটছিল বলে এরকম কালারটা এসছে, আস্তে আস্তে কালারটা দেখো এরকম ঢেলে দিয়েছি, দেখো কি সুন্দর কালার এসছে, একটা লাল লাল। গরম ভাতে খেয়ে নাও, অপূর্ব অপূর্ব, মানে জাস্ট ফাটাফাটি।